অনেক কষ্ট দিয়ে আছে এবং বললো যে আসতে দায়িত্ব দিয়েছে, আমরা মানুষের পাশে আছি। এই কষ্ট যতই আমরা মিডিয়ার সামনে যতই যাই বলি না কেন, আমরা ওনাদের কষ্টে অর্ধেকটাও 10% ভাগ করতে পারবো। যেটুকু বলতে পারবো কি আমরা ওনাদের পাশে আছি, যে কোনো মানে খাবার দাবার যতটুকু ওষুধপত্র থেকে আরম্ভ করে যাতায়াত থেকে আরম্ভ করে যাতে ওনাদের কষ্টটা যাতে কম হয় তার জন্য প্রশাসন করছে এবং সব রকম সাহায্যের জন্য আমরা করছি। ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে যে দীর্ঘ শত্রুতা চলছে, প্রতি বছর এই একই রকম পরিস্থিতি উদ্রেক হয় বলে সাধারণ মানুষ জানাচ্ছে। হ্যাঁ, এই সমস্যা থেকে মানুষ ঠিক কবে নাগাদ মুক্তি পাবে? এটাই বলা ছিল, এই প্রতিশ্রুতি আমাদের সরকার এই রয়েছে না আগে দিয়েছে, আমাদের সরকার দিয়েছে। কারণ আপনারা সবাই জানেন অন্তত গত 10 বছর ধরে যখন আমি এমপি ছিলাম আমি বারবার পার্লামেন্টে গিয়ে বলেছি ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে কেন্দ্র সরকার এটা করে এবং আমি রাজনীতি ছেড়ে দিয়েছেন এবং যদি আমাকে কথা দিয়েছেন যে আমি যদি দাঁড়াই তাহলে ঘাটাল মাস্টার প্ল্যানটা করে দেবে এবং সেটা তিনি এসে ওখানে বলেছেন এবং আমার এখনো বিশ্বাস ঘাটাল মাস্টার প্ল্যানটা যদি কেউ করে সেটা আমাদের রাজ্য সরকার আমাদের নেত্রী হাত ধরেই হবে। এবারে নতুন প্ল্যানটা যেটা 2009-2011 এটা স্যাংশন হয় সেইখানে অনেকগুলো নদীকে কানেক্ট করতে হবে, সেটা 4 কিলোমিটার এ একটা নদী কাটতে হবে এবং অনেকগুলো নদীকে বড় করতে হবে। অনেক জায়গা এখন যে অবস্থা যেটা ইরিগেশন ডিপার্টমেন্টের রিপোর্ট, অনেক জায়গায় বাজার হয়ে গেছে, সেখানে বড় বড় জেসিবি মেশিন ঢুকবে না, সেই বাজারগুলোকে ভাঙতে হবে, অনেকগুলো জমি কিনতে হবে এবং অনেকগুলো মানুষ রাজি দেওয়ার জন্য অনেকগুলো মানুষের সাথে নেগোসিয়েশন চলছে। তো ঘাটাল মাস্টার প্ল্যানটা এমন একটা প্ল্যান নয় জিতে গেছি যেতে যাওয়া 3 মাসের মধ্যে ঘাটাল মাস্টার প্ল্যানটা হবে, এটা সম্ভব নয়। আমি পরিষ্কার করে বলতে চাই এই ঘাটাল মাস্টার প্ল্যানটা শুরু থেকে শেষ করতে গিয়ে মিনিমাম 4-5 বছরের একটা প্ল্যান এবং আমাদের সরকারের ফার্স্ট ফেজ যেটা আমি আগের দিনও এসে যখন এসেছিলাম বলে গেছিলাম যে ফার্স্ট ল্যান্ড রিকগনাইজেশন হয়ে গেছে, এই ল্যান্ড লাগবে এই ঘাটাল মাস্টার প্ল্যান করার জন্য এবং তার জন্য যাদের জমির মালিক তাদের সঙ্গে নেগোসিয়েশন শুরু হয়ে গেছে, যে এনক্রোচমেন্ট আছে, যে বাজারগুলো আছে সেই বাজারগুলোর সাথে যে বাজারগুলোকে ভাঙতে হবে ঘাটাল মাস্টার প্ল্যানটা করতে গেলে তাদের সঙ্গে কথাবার্তা শুরু হয়ে গেছে। 2 পাম্প স্টেশন লাগবে যে জলগুলোকে বাইরে করার জন্য, সেই 2 পাম্প স্টেশনের ল্যান্ডগুলো মার্ক করা হয়ে গেছে। তো দ্রুত গতিতে যেই মানে 1959 থেকে যদি কথা বলি আজকে 2024 60 বছর মোটামুটি হয়েছে, 60 বছরে এত দ্রুত গতিতে কাজ হয়নি, এটা 3 মাসে হয়েছে জেতার পর, আমার জেতার পর বা নেত্রী এই 2024 লোকসভা জেতার পর। তো এই 3 মাসে আমি এটুকু বলতে চাই যে অনেক মানুষের ক্ষোভকে ঘাটাল মাস্টার প্ল্যান কেন হচ্ছে, আমি আপনাদেরকে এটুকু বলতে চাই ঘাটাল মাস্টার প্ল্যান এমন একটা প্ল্যান সেটা 3 মাসে সম্ভব না, আমরা মিনিমাম 5 বছর লাগবে শুরু থেকে শেষ করতে, কিন্তু আমাদের ফার্স্ট ফেজ অফ কাজ শুরু হয়ে গেছে এবং আমার মনে হয় কি এক্সিকিউশন কাজটা সামনের বছর আগেও বলেছি আবার বলছি এক্সিকিউশন কাজটা যদি সব ঠিকঠাক থাকে January-February থেকে আমরা কাজ শুরু করতে পারবো, সমস্ত ত্রাণ সমস্ত বাড়ি বাড়ি পৌঁছানো আমাদের দুজনের পক্ষে সম্ভব না, কিন্তু আমাদের টিম সারাক্ষণ আমরা রোডগুলো চলে যাবে সমস্ত বাড়ি বাড়ি যেখানে যেখানে যে যে বাড়িগুলো জলের তলায় আছে বা যে যে গ্রামগুলো তাদের কাছে পৌঁছানোর চেষ্টা করছে এবং আমাদের এমার্জেন্সি হেল্পলাইন নাম্বার, কারোর যদি এমার্জেন্সি কিছু হয়, কারোর যদি বাড়িতে সাপ কামড়ায় বা ওষুধ বা কারোর লেবার পেন হচ্ছে তাদেরকে হসপিটাল নিয়ে যাওয়া, সমস্ত রকমের কাজ আমাদের প্রশাসন মানে সক্রিয় এবং অ্যালার্ট আছে। হ্যাঁ, আমি জানি যে এই 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 আক্ষেপটা থাকবে, কারণ এই যে মানুষের কষ্ট, এই যে মানুষের যে এই যে জলের তলা ডুবে আছে, 1 সপ্তাহ হয়ে গেল আজকের দিনে দেখি, আমি 1 সপ্তাহ আগে এসেছিলাম তখন জলের তলা ছিল, এখন জলের তলা, 1 সপ্তাহ ধরে জলের মধ্যে থাকা, অনেক জায়গায় কারেন্ট নেই, অনেক কিছু সমস্যা, তাদের আক্ষেপটা তাদের রাগটা আমি বলবো না কোনো না জায়েজ না, কিন্তু এটুকু বলবো দিদি দাদা যারা যারা আমাকে শুনছেন প্রশাসন একদম রেডি, আপনাদেরকে যতটা কষ্ট কম হয় তার জন্য প্রশাসন প্রস্তুত, মানে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন, কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত, আরো ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।